বৃষ্টি হচ্ছে, এটা এখন 12টা বাজে, বেলা অনেক বৃষ্টি নামছে। এই যে দেখেন কি অবস্থা বারান্দার, বারান্দাটা অনেক খোলামেলা, তো মানে বৃষ্টি হলেই বারান্দাটা পুরাটা ভিজে যায়, আর পরে ঝাড় দিতে হয় আর কি। আকাশও ডাকতেছে অনেক, বারান্দা থেকে কাপড় আনারও সময় পাই নাই, রান্না করেছিলাম সব ভিজে গেছে। ফুলের টপেগুলো যদি বেঁধে না দিই তাহলে দেখা যায় যে বাতাস যখন আসে তখন সবগুলো পড়ে যায় নিচে। তখন এই তো এই ফুলটা, এই গাছটা বেঁধে দিছি, কারণ বেঁধে না দিলে পরে গেলে সবগুলো ভেঙে যায় ডালেগুলো। তো বৃষ্টির দিন যেহেতু, তো ভাবলাম যে একটা পিৎজা করি, আসলে ঘরোয়াভাবে তো একটা পিৎজা বানালাম, তো কড়াইয়ের মধ্যেই দিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কড়াইতে দেওয়ার পরও পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু নিচে দিয়েও শক্ত হয়ে যায় নাই। তো আজকে ফার্স্ট কড়াইয়ের মধ্যে বানাইছি, তো ভালোই হয়েছে পিৎজাটা, খারাপ হয় নাই। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।